নিজের পছন্দের কোনো একটা ছবি যদি ফেসবুকে পোস্ট করি, একটু পরেই কমেন্ট করবে, আপু এ ধরনের ছবি দিয়ে না, কেননা হয়তো আপনার মতো করে অনেকে দিতে পারে না। আচ্ছা মেনে নিলাম, এটাও বাদ দিলাম। কোনো একটা শখের শাড়ি কিংবা জামার ছবি যদি ফেসবুকে পোস্ট করি, আপু এ ধরনের ছবি দেওয়া কিন্তু ঠিক না, কারণ সবাই তো আপনার মতো করে পারে না, কারণ যারা পারে না তাদের হয়তো মন খারাপ হবে, তাই এই ধরনেরগুলো থেকে বিরত থাকো। একান্ত নিজের বিয়ের কোনো ছবি তো আমি শেয়ার করিনি, যদিও কোনো অনুষ্ঠানে বিয়েতে অ্যাটেন্ড করি সেই ছবিগুলো শেয়ার। আল্লাহ আপু, আল্লাহর হস্তে এভাবে ছবি দিয়েন না, এগুলা ভালো না, অনেকে এরকম ছবি দিতে চায় হয়তো পারে না। আচ্ছা এটাও বাদ দিলাম, যদি কোথাও বাহিরে কিংবা রেস্টুরেন্টে খেতে যাই সেই ছবিগুলো যদি পোস্ট করি খাবারের, ওইখানেও একদল মানুষ এসে উপদেশ বানিয়ে দিবে যে আপু এই ধরনের পোস্ট করবেন না খাবারের ছবি, অনেকে দিনে রাতে খেতে পারে না, তাদের অভিশাপ লাগে। আচ্ছা তোমাদের কথাই রাইট, খাবারের ছবিটাও দেওয়া বাদ দিলাম, শুধু রেসিপিটাই শেয়ার করবো। আবার ধরেন আমার মহামান্যকে নিয়ে কোথাও ঘুরতে গেলাম, সুন্দর একটা মুহূর্তের ছবি শেয়ার করলাম ফেসবুক, সেটা দেখেও উড়া দুরা কমেন্ট করা শুরু করবে, আপু প্লিজ এরকম ছবি দিয়েন না, কারণ এরকম ছবি অনেকে দিতে চায় কিন্তু পারে না, সবাই তো আপনার মতো ঘুরতে পারে। আচ্ছা মেনে নিলাম, তোমাদের কথাই হয়তো রাইট। এরপরে কিছু মানুষ কমেন্টস করবে সামনে পিছনে গোপনে, আল্লাহ কত ঢং ফেজ একটা খুইলা, কত ঢঙ্গ ঢঙ্গের ছবি ছাড়ে, ও মা এই খাটাসের ঘরে খাটাসগুলোর কথা শুনে তো মনে হয় এখন আমি ফেসবুক চালানো বন্ধ করে দিব, আমার যে হাতের মোবাইলটা সেটাই আমি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া উচিত। দেশের যে কোটা আন্দোলন শুরু হয়েছে সেটা তো মনে হয় আমার ফেসবুকের উপরে আসে গেছে আন্দোলন। বাংলাদেশে এতগুলো টপিকস থাকতে শুধু কি পোস্ট করলাম, কি দিলাম, কি ছাড়লাম, কি করলাম, এটা নিয়ে মানুষের মাথা ব্যথা। এই কথার প্রেক্ষিতে কি দাঁড়ালো, আপনার যা আছে সেটা অন্য কারণ না থাকলে সেটা আপনি করতে পারবেন। মোট কথা দাঁড়ালো, জীবন আপনার, সংসার আপনার, ঘর আপনার, সন্তান আপনার, ডিসিশন নেওয়ার দায়িত্ব শুধু জনগণ। কিন্তু এই ধরনের কমেন্টস যারা করেন পেছনে সামনে গোপনে, তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই, আহামরি কিছু না, আমার জীবনে খুব সাধারণ পরিবারের মানুষ, আমি মানুষ হিসাবেও খুব সাধারণ। আমাদের চারপাশে অনেকেই আছে যারা খুব ধনীভাবে লাইফ লিড করে, আমি খুবই সাধারণ, সাধারণ জীবনযাপন করতে আমার পছন্দ। একটি কথা আমি বহুবার বলেছি, কারো ধন সম্পদ আমাকে আকৃষ্ট করে। আমার জানাশোনা অনেকেই আছেন যারা প্রতিনিয়ত সোনার গহনা নিয়ে থাকেন, লাক্সারি লাইফ লিড করেন, ফাইভ স্টার হোটেল ছাড়া খান না, থাকেন এত কিছুর ভিড়ও। আমি বলতে পারি আলহামদুলিল্লাহ আমি একজন আম জনতা, মানে একেবারে সাধারণ মানুষ, অহংকারবিহীনভাবে নিজেকে সাধারণভাবে পরিচয় দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি সবসময়। একটি কথা আমি আবারও বলবো, বারবার বলবো, কে আমাকে কি বললো, ভালো বললো না খারাপ বললো, আমার ম্যাটারই করে না, আমি নিজের কাছে সবসময় স্বচ্ছ থাকতে চাই। আমি একটা মানুষ, কারো সুন্দর লাইফ দেখে, কারো সাজানো গোছানো সংসার দেখে, কারো পরিপাটি লাইফ স্টাইল দেখে আমার বিন্দু মাত্র লোভ লালসা কিছুই হয়। আমার একটি বারের জন্য এক মুহূর্তের জন্য মনে হয় না ওর আছে আমার কেন নাই, ওর থাকবে আমার কেন হবে না। আমি সবসময় নিচের দিকে তাকাই, ওদের লাইফটা ফলো করি, যারা আমার চেয়েও নিচে আছে ওদের পাশে থাকতে চাই, ওদের সাথে মিশতে চাই। আল্লাহ তো আমাদেরকে বলছেন মুসলিম হিসাবে নিচের দিকে তাকাও, উপর দিকে তাকাই না, উপর দিকে তাকালে শুধু হাহাকার ছাড়া কিছুই পাবে না। ফেসবুকে কে মার্সিডিজ গাড়ির পোস্ট দিল, জামা নিল, জুতা নিল ব্র্যান্ডের, কি পড়লো কি পড়লো, এগুলো আমি কখনোই ফলো করি না। আমার যা আছে যেটুকু আছে সেগুলোর মধ্যে আমি সীমাবদ্ধ থাকি, আলহামদুলিল্লাহ বলে আমি শুকর আদায় করে থাকি। আর সত্যি কথা বলতে আমি যে খুব দামি দামি ড্রেস পরি ব্যাপারটা কিন্তু এরকম না, আমি খুব রিজনেবল প্রাইসের ড্রেসগুলো পারচেস করি সবসময়, পড়তে আমি কমফোর্টেবল ফিল করি। আমি সবসময় মিটবে হয়ে চলার চেষ্টা করি, হাই রেঞ্জের কোনো কিছু ইউজ করি না, এই জন্য হয়তো আল্লাহ আমাকে পছন্দ করে আজকে দুইটা ডাল ভাত খাওয়াচ্ছে। আর লাইফে মনে করেন আমিও কোনো কিছু পোস্ট করলাম বা কোনো একটা ছবি দিলাম, আমাকে সুন্দর লাগতেছে, আপনাকে হয়তো লাগতেছে না, এটা নিয়ে হাই হুতাশ করবেন না, এটা নিয়ে যত হাই হুতাশ করবেন সুখ শান্তি পুরুষ করে পালাবে। অন্যের সুখ শান্তি দেখে হাই 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 নাই 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 নাই, এগুলো যত বেশি করবেন তত আপনি সুখ শান্তি 200 হাত দূরে পালাবে, কাছে তো থাকা দূরের কথা। ভিডিওটা যারা মনোযোগ সহকারে দেখেছেন তারা এই ভিডিওর মজাটা নিয়েছেন, কারণ এই ভিডিওর মধ্যে ছোট ছোট কিছু জিনিস আছে হাস্য। আমার বাচ্চারা বাহানা করেছে কেক বানাবে, আমি অনুমতি দেইনি, তারপর বলতেছে আমরা আজকে বাসায় আছি আমরা কেক বানাবো, আমি বললাম আচ্ছা ঠিক আছে বানাও, তো ওরা দুইটা ডিম আনছে, ডিম আমার বাসায় ছিল না বাহির থেকে নিয়ে আসছে, ওইখানের মধ্যে একটি ডিম ভালো ছিল, দ্বিতীয় ডিমটি পচা ছিল, পচা যে পচা কি ধরনের পচা একটু আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন, পচা ডিমটা এত বিশ্রী আর এত দুর্গন্ধযুক্ত ছিল ভাষায় প্রকাশ করা যাবে। পরবর্তীতে সেই ডিম তারা এক্সচেঞ্জ করার জন্য দোকানে পাঠিয়েছে, আবার সেই দুইটা ডিমের মধ্যে একটা ডিম পচা ছিল। এভাবে বাচ্চাদের কেক বানানোর মুডটা নষ্ট হয়ে গেছে, ওদের কেকটা অত ভালো হয়নি, মোটামুটি হয়েছে। আমরা হয়তো বাচ্চাদেরকে কিচেনে আসতে দিই না, ঝামেলা করবে, কোনো জিনিস নষ্ট করবে, ময়লা করবে, এই জন্য আসলে আমাদের বাচ্চাদেরকে কিচেনে আসতে দেওয়া উচিত। বাইরের দেশে এই কাজটা করে, আমরা করি না, মায়েরা বাইরের দেশে বাচ্চাদেরকে পড়ালেখার পাশাপাশি হাতের কাজ শেখায়, রান্না শেখায়, সেলাই শেখায় ইত্যাদি অনেক কিছু। আর আমরা বাঙালি মায়েরা যারা একটু ভালো পজিশনে থাকি, কাজের বুয়ে
পটুয়া রাখতে পারে, কাজের মেয়ে রাখতে পারে, তারা কিন্তু নিজেদের মেয়েদেরকে একদম কিচেনে আসতে দেয় না। সত্যি কথা বলতে যেমনটা আমি করি, কারণ আমি ওদেরকে কিচেনে আসতে দেই না, বিধায় ওরা কিন্তু কাজ জানেও না পারেও না। নিজের সন্তানদেরকে ননির পুতুল বানানোর পেছনে দায়ী কিন্তু একমাত্র ফ্যামিলি। অবশ্যই এখানে বাবাকে দায়ী করলে চলবে না, সম্পূর্ণ দায়ভার কিন্তু মায়ের উপরে আসে, কারণ কাজ মাই শেখায়। আমাদের মায়েরা যখন ছোটবেলা থেকে আমাদেরকে পড়ালেখার পাশাপাশি কাজ শিখিয়েছেন, একদম ঘরের মধ্যে চাপিয়ে দিয়েছে, আমরাও যদি আমাদের সন্তানদেরকে পড়ালেখার পাশাপাশি ঘরের টুকিটাকি কাজ শিখাতাম, তাহলে আজকে এত ওদের হয়রানি শিকার হতে হতো না শ্বশুর বাড়িতে গিয়ে। বর্তমান যুগের ছেলে মেয়েরা ইউটিউব দেখে রান্না শিখে, আর আগের সময় আমরা কখনো ইউটিউব দেখে শিখিনি, আমরা মায়ের কাছ থেকে শিখেছি। আমরা পড়াশোনাও করেছি, কাজও করেছি, আমাদের কাজ করার তালটা ছিল খুশিয়ে খুশিয়ে কাজ করেছি মায়ের পাশাপাশি। কথা বললে অনেক কথা বলা যায়, ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কোনো একটা অংশ যদি আপনাদের পছন্দ হয়, প্লিজ কমেন্ট করুন, একটি লাইক দিয়ে, পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসায় যেন আমি নতুন নতুন কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি। একজন কন্টেন্ট ক্রিয়েটারকে যদি উড়োধুরা সাপোর্ট করা হয়, ভিডিওটা ছাড়া মাত্র লাইক ভিউ হয়, তাহলেই তার অনুপ্রেরণা জাগে ভালো ভালো ভিডিও বানানো। আর আমাদের ভিডিওগুলো মাসের পর মাস ঝুলে থাকে, কেউ একটু সাপোর্টও করে না। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।